মোমবাতি যেমন নিজেকে পুরে জগৎকে আলোকিত করেন, ওলি আল্লাহ গণ নিজেকে পুরে আপনার আমার সিনাকে আলোকিত করার জন্য أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ দীন দুনিয়ার কোহিনূর মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগির জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাইহির নূরানিময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম বচে জানাই সালাম ও কদম বচে জানাই কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার নূরানিময় কদম মোবারকে উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত এবং বাবে রহমত দেওয়ানবাগ শরীফে আগত আশেকে রসুল ভাই ও বোনেরা আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বিজয়ের এই মাসে একদিকে যেমন দেশ বিজয়ের আনন্দ অপরদিকে আমার মুর্শিদ কিবলাজানের শুভ জন্মদিন দুই আনন্দ মিলে যেন একাকার গত 14ই ডিসেম্বর আমার মুর্শিদ কিবলাজানের শুভ জন্মদিন সেই শুভ জন্মদিন স্মরণে আজ বাংলার সকল দরবার শরীফে সকল খানকা শরীফে সকল জাকের মজলিসে সকল জায়গায় আশেকে রসুল ভাই ও বোনেরা জন্মদিনের আয়োজন করেছেন সেই সাথে আমিও বাংলাদেশে ছুটে এসেছি মুর্শিদ কিবলাজানের শুভ জন্মদিন আপনাদের সাথে একাত্ম ঘোষণা করে পালন করার জন্য দুঃখের বিষয় ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে বেশ নাজুক অবস্থা গলাটা বেশ দুর্বল শারীরিকভাবে সুস্থতা ফিরে পেলেও গলার দুর্বলতা এখনো যায় নাই যেই কারণে কথা বলতে একটু কষ্ট হয় আলোচনার শুরুতেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সকাল থেকে বিভিন্ন আলোচক মুর্শিদ কিবলাজানের উপরে আলোচনা করেছেন শিল্পী গোষ্ঠী বিভিন্ন গানের মাধ্যমে আল্লাহর বন্ধু শাহ দেওয়ান বাগির মধু ছড়িয়েছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আশেকে রসুল ভাই ও বোনদের যারা মুর্শিদকে ভালোবেসে আজ জেলায় জেলায় খানকায় খানকায় বাড়ি বাড়ি আয়োজন করেছেন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আশেকে রসুল ভাই ও বোনদের যারা মুর্শিদ কিবলাজানের শুভ জন্মদিন স্মরণে নানাবিধ আয়োজন করেছেন মিষ্টি বিতরণ শীত বস্ত্র বিতরণ
মাংস বিতরণ, তাবারক বিতরণ, গরিব দুঃখীদের মাঝে খানার ব্যবস্থা করা, পিঠা বিতরণ করা, মিষ্টান্ন বিতরণ করা থেকে শুরু করে কাপড় বিতরণ করা, বিভিন্ন সামাজিক কাজে যারা আয়োজন করেছেন আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগীর শুভ জন্মদিনে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাই একজন জ্যোতির্মান পুরুষ ছিলেন, যার আলোর জ্যোতিটা এত বড় এবং এত ব্যাপক ছিল যা আমি গোলামের পক্ষে দুই চার পাঁচটি কথায় তার বিবরণ দেওয়া সম্ভব নয়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন এক জ্যোতির্মান মহাপুরুষ, তিনি আলো ছড়িয়েছেন আপনার আমার মতো হতভাগা মানুষকে আল্লাহকে পাওয়ানোর জন্য। তিনি ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইয়ের দরবার থেকে আসার পরে 1985 সনে ঢাকায় মোহাম্মদ ইসলামের কার্যক্রম শুরু করে। 85 সন থেকে 2020 সাল পর্যন্ত তিনি এই আলো ছড়িয়েছেন। এই আলো তিনি যখন ছড়াচ্ছিলেন, এই আলো ছড়ানোর কারণে মানুষ, এই আলো ছড়ানোর ফলে তিনি 11টি দরবার, 200+ খানকা শরীফ, 500+ জাকের মজলিস এবং 3 কোটি মুরিদ সন্তান আমাদেরকে দিয়ে গেছেন। 3 কোটি মুরিদের কাছে এই আলোটাকে ছড়ানোর ব্যবস্থা করেছেন। বিশ্বাস করেন, ওলিয়াল্লাগণ জগতের বুকে আসেন মোমবাতির মতো আলো ছড়ানোর জন্যে, ওলিয়াল্লাগণ জগতে আসেন মোমবাতি যেমন নিজেকে পুড়ে জগৎকে আলোকিত করেন, ওলিয়াল্লাগণও নিজেকে পুড়ে আপনার আমার সিনাকে আলোকিত করার জন্যে। তিনি নিজে পুড়েছেন, নিজে জ্বলেছেন, নিজে জ্বলেছেন তার মুরিদের সিনাকে আলোকিত করার জন্যে। তিনি যখন আল্লাহর 71 কথা বললেন, জগৎ তাকে মামলা দিল। তিনি যখন আল্লাহকে পাওয়ার কথা বললেন, জগৎ তাকে ভণ্ড বলল। তিনি যখন রাসূলকে পাওয়ার কথা বললেন, একের পর এক অপবাদ মানুষ তাকে দিল। তবুও তিনি পিছপা হননি, এই নূরের আলো ছড়ানোর জন্য তিনি দীপ্তমান পুরুষ দাঁড়িয়ে থেকেছেন এবং এই মোহাম্মদ ইসলামের পতাকাকে এগিয়ে নিয়ে গেছেন। তিনি আমাদেরকে উপহার দিয়েছেন মোহাম্মদ ইসলাম, তিনি আমাদেরকে উপহার দিয়েছেন আশেকে রাসুল, তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন চরিত্রবান হওয়ার, তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের, তিনি আমাদের পরামর্শ দিয়েছেন মালিককে খুশি করার। তার পরামর্শে আজ আমরা গোলামেরা আবার পুনরায় আশেকে রাসূল হওয়ার যোগ্যতা অর্জন করেছি। কি বলেন, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? মোর্শেদের পরামর্শে
আজ আমরা নিজেকে আলোকিত করার চেষ্টা করার সুযোগ পেয়েছি। আজ মুর্শিদের উফাতের সময়ের কথা মনে পড়ে। যেই দিন কখনো চাইনি, যেই দিন কখনো দেখব বলে আশা করিনি, সেই দিন আমাদেরকে দেখতে হয়েছে। তিনি আমাকে ওফাতের দুই তিন মাস আগ থেকে সব কাজ শেষ করেও রাতের বেলা বলতেন, এই কদরকে খবর দাও। তখন বাজে রাত দশটা, উনি তো দশটায় ঘুমান। গেলাম, জি মালিক, তুমি আমার কাছে বসে থাকো। বললাম, এখন তো আপনার ঘুমানোর সময়। বললেন, ঘুমাতে তো হবেই, বসো আমার সাথে। এক নজর চোখের আড়াল করতে চান নাই, বারংবার আমাকে বলেছেন, আমার মুরিদকে তুমি দেখে রাখো। তুমি ছাড়া আমার মুরিদের কেউ থাকবে না। তুমি না দেখে রাখলে এই মুরিদ ধ্বংস হয়ে যাবে। আমি তো গোলাম মানুষ, আমার যোগ্যতা আল্লাহর বন্ধুর সাদাওয়ান বাগির ইচ্ছা মাত্র। মুর্শিদের ইচ্ছায় আজও চেষ্টা করছি আপনাদেরকে সেই আলো ছড়িয়ে দিতে। আল্লাহ আমাকে যতদিন হায়াতে জিন্দগি দেন, আমি চেষ্টা করব আপনাদের মাঝে এই আলোটা ছড়ানোর জন্যে। আমি চেষ্টা করব সেই দিনের জন্যে আপনাকে প্রস্তুত করতে, যেই দিন আর কেউ দাঁড়াবে না আপনার পাশে। আমি চেষ্টা করব সেই দিনের জন্যে আপনাকে প্রস্তুত করতে, যেই দিন আপনি অসহায় নির্বোধ একক হিসেবে থাকবে। আমি মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, তিনি যেন আমাদেরকে দয়া করেন, আমাদেরকে তার কদম মোবারকে আশ্রয় ভিক্ষা দেন। আল্লাহর বন্ধু সাদাওয়ান বাগির ওসিলায় আমাদেরকে মাফ করে দেন এবং আমাদেরকে প্রস্তুত করেন সেই দিনের, যেই দিন আমরা তার কাছে ফেরত যাব এবং নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করব। যেহেতু আমার গলা ভালো না, আজকে আর আলোচনা করতে চাই না, তবে আল্লাহর বন্ধু সাদাওয়ান বাগির জন্মদিনে আপনারা যারা এসেছেন, দেশে বিদেশে যে যেখানে যে আয়োজন করেছেন, আমি খুশি হয়েছি। আমি কথা দিচ্ছি, আমার মোর্শেদ খুশি হয়েছে। আমি দোয়া করি আমার মালিক আপনাদের সবাইকে কবুল করে নেক। আমি দোয়া করি আমার মালিক আপনাদের কবুল করে নেক। আমি দোয়া করি আমার মালিক আপনাদের মাফ করে দে। আসুন আমরা সবাই তওবা করে মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, তিনি যেন দয়া করে আমাদের সবাইকে মাফ করে দেন। আমি দোয়া করি আমার মালিক আপনাদের সবাইকে হেফাজত করেন, আপনাদের সকলের
সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনার সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।